ক্লাস সেভেনের প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের একটি মডেল কোশ্চেন্সের উত্তর সহ আলোচনা করব। আজকের সেটের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এক নম্বর দেখে বলেছে, সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি। একের এক নম্বর, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় পুরাণে বেদে অত্র অরণ্যকে। বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া গেছে অত্র অরণ্যকে। শশাঙ্কের রাজধানীর নাম ছিল পাটলিপুত্র, কর্ণসুবর্ণ, লখনৌ। শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। নেক্সট, বল্লাল সেন লিখেছেন অর্থশাস্ত্র শকুন্তলা দানসাগর। বল্লাল সেনের লেখা গ্রন্থের নাম হলো দানসাগর। নেক্সট, নির্বাণ শব্দটির অর্থ হলো শক্তি, ভক্তি, মুক্তি। নির্বাণ শব্দটির অর্থ হলো মুক্তি। কোন রাজাদের আমলে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল? পাল রাজাদের, সেন রাজাদের, গুপ্ত রাজাদের আমলে। সঠিক উত্তর হবে, দেখো, গুপ্ত রাজাদের আমলে। নেক্সট, যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দাও। দেখো, প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে এক করে। দুইয়ের এক নম্বর, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কোন গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে? উত্তর হবে ভরতপুরে। নেক্সট, পবনদূত কাব্যটি কে লিখেছেন? পবনদূত লিখেছেন ধোই। নেক্সট, বাঙালিরা আলু খেতে শিখেছিল কাদের থেকে? বাঙালিরা আলু খেতে শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। নাড়ু কী দিয়ে গঠিত হয়? দেখো, এখানে বলা হচ্ছে কয়েকটি গ্রাম নিয়ে নাড়ু গঠিত হয়। নেক্সট, জয়দেব রচিত গ্রন্থের নাম কি? জয়দেব রচিত গ্রন্থের নাম হলো গীতগোবিন্দ। কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম হলো ভীম। নেক্সট, কে গণ্ডায় কোণ্ড চোল উপাধি নিয়েছিলেন? উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হবে কোরআন। নিচের প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকের জন্য নাম্বার রয়েছে দুই করে। তিনের এক নম্বর, মৎস্যন্যায় কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, উত্তর হবে মৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবে অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময় তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছামতো নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বছর পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন রাজা নির্বাচন করে। দেখো, সালটা 1750 খ্রিস্টাব্দে, তাই না? ওই সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। পাল বংশের প্রতিষ্ঠা থেকে বলা তো গোপাল, তাই না? নেক্সট, দেখো, কৈবর্ত বিদ্রোহের কারণ কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট। পণ্ডিত হরবর্ষ শাস্ত্রীর মতে, দ্বিতীয় মহিপালের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে কৈবর্তরা রাজনৈতিক কর্তৃত্ব স্থাপনের জন্য বিদ্রোহী হন। অনেকে মনে করেন উচ্চাকাঙ্ক্ষী সামন্ত রাজারা অনেকেই কৈবর্তদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং ক্ষমতা দখলের জন্য একটি বিদ্রোহ সূচনা করেছিলেন, যা কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। তোমাদের ক্লাসের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট বৈভিত্তিক সাজেশন দিয়েছি। পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার উপর ভিত্তি করে বৈভিত্তিক সাজেশন বানানো। অবশ্যই বৈভিত্তিক সাজেশন ফলো করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।